হচ্ছে এখন আসলে আমি নাটক করছি না, আমি শুধু ওটিটিতে কাজ করছি। তো ওটিটির তো আসলে অনেক বেশি কাজ হয় কিন্তু আমাকে ডাকছে না, তো এই জন্য কম কাজ করা হচ্ছে। তো রিসেন্টলি আমি একটা ওয়েব সিরিজে কাজ করেছি, তো ওইটা আগামী মাসের 21 তারিখে আসবে। কোন ভাবে দর্শকের সামনে নতুন করে আসতে যাচ্ছে, মানে ক্যারেক্টারটা কিরকম হবে, মানে চরিত্রটা কিরকম হবে, কোন ভাবে আবার নতুন করে এন্ট্রি নিচ্ছেন? 21 তারিখে যেটা অভিনয় করছি সেটা তো আসলে আমি খুবই অসামাজিক একটা মানুষ, সেটা আপনারা জানেন। আমি খুব একটা ইভেন্ট বা দাওয়াত অ্যাটেন্ড করি না, কিন্তু আজকে আমি এখানে এসেছি এই জন্য যে আমি একটু আগে বলছিল যে আমার সবচেয়ে প্রিয় অভিনেত্রীকে, আমার সবচেয়ে প্রিয় অভিনেত্রীর মধ্যে একজন হচ্ছে এনুসা। উনি এতদিন পর অভিনয় দিয়ে আবার স্ক্রিনে ফিরে আসছে, এই ব্যাপারটা আমার জন্য খুব এক্সাইটিং। আর ফারুকি ভাই, যিনি আসলে কি বলবো, আমি গাছ দিয়ে অভিনয় করায়, মানে যে অভিনয় করতে পারে না তাদেরকে উনি অভিনয় অভিনেতা বা অভিনেত্রী বানায়, নিজে অভিনয় করছে। তো এইটা আমার জন্য খুব এক্সাইটিং যে ফারুকি ভাই কী অভিনয় করছে। তো এই জন্য আসার, আমি তো দিশা তো সবসময়ই ফ্যান, আর এবার ফারুকি ভাই অভিনয়টা দেখে এসেছে। সিনেমা নিয়ে কোনো কাজ আসতে যাচ্ছে কি না, আমার কাছে এখন পর্যন্ত আমি করতে চাই বা আমি করার মতো কোনো সিনেমা আসেনি। আমাদের যে নতুন নতুন যে সিনেমাগুলো আসছে এবং এগুলো আগের থেকে অনেক পপুলারিটি পাচ্ছে, এই বিষয়ে আপনার কি বলার আছে? খুবই ভালো লাগছে, এবং ভাইয়া এখন তো গ্লোবালাইজেশনের যুগ, ওপেন মার্কেট, সো আমাদেরকে যদি পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে থাকতে হয় আমাদের আসলে ভালো কন্টেন্ট বানানো ছাড়া কোনো উপায় নেই। সো আই এম রিয়েলি গ্ল্যাড যে ভালো ভালো কাজ হচ্ছে এবং সেগুলো ইন্টারন্যাশনাল রিকগনিশনও পাচ্ছে এবং সবাই আমাদের সিনেমাকে মানে ভালো বলছে, তো এটা তো খুবই গর্বের বিষয় যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি। কিছুদিন আগে আমাদের সুপারস্টার শাকিব খান সে ইন্ডিয়াতে গিয়ে বড় সিনেমাটা এটা আপনার কাছে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমাদের দেশে আমি বলবো শাকিব ভাই না, আরও অনেক অভিনেতা অভিনেত্রী আসলে গ্লোবালি রিকগনিশন পাওয়ার যোগ্যতা রাখে, তো আমি খুবই খুশি যে শাকিব ভাইকে নিয়ে সে যাত্রাটা শুরু হয়েছে, জয়াপার সিনেমা আসছে বলতে, তো এটা আমাদের জন্য আমার মনে হয় নতুন একটা দরজা খুলে দিচ্ছে যে আমরা যারা অভিনয় করি আমরাও সাহস পাবো যে আমরাও গ্লোবালি কাজ করতে পারবো। সবাই বাইরে গিয়ে কাজ করছে এবং করতেছে, আপনার কি ইচ্ছে আছে? ভাই আমার কাছে তো জায়গা ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করে অভিনয় সুযোগ পাওয়া, ভালো স্ক্রিপ্ট পাওয়া, সহ অভিনেতাকে কোন দেশে কাজ হচ্ছে, ডিরেক্টরকে ডেফিনেটলি ম্যাটার করে। সো আমার কাছে তো আসলে জায়গাটা ইম্পর্টেন্ট না, বা কোন প্ল্যাটফর্মে যাচ্ছে সেটা ইম্পর্টেন্ট না, ভালো স্ক্রিপ্ট, ভালো ডিরেক্টর, ওইটা ইম্পর্টেন্ট।